बगुड़ा सिटी आइडियल मद्रासा मेधा मनने एक धापे गए। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। प्रिय शिक्षार्थी बंधुरा, অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আজকের ক্লাস শ্রেণী তৃতীয় বিষয় বাংলা আলোচনা চলচল কবিতা সম্পর্কে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলচল কবিতা তোমরা নাম শুনেছ, সেই কবিতা সম্পর্কে আজকে আলোচনা হবে। দেখো আমার বাংলা বই, তোমাদের তোমার বইয়ের প্রথম পেজ দেখতে পাচ্ছ, আমার বাংলা বই ইবতেদায়ী তৃতীয় শ্রেণী। দেখো ছাত্ররা খেলাধুলা করছে, এই বই বের করো। এবং দেখো চলচল কবিতার আছে, সেই বই বের করো। দেখো সেই কবিতা বের করো। দেখো প্রথমে এদের মেয়েরা কি সামনের দিকে অগ্রসর হচ্ছে তার ছবি দেওয়া আছে। দেখো আমাদের সামনে চলচল কবিতা চলে আসছে। দেখো তোমরা এই কবিতা ভালো করে দেখো। চল চল চল, কবিতার নাম হলো চল চল চল, লেখক বা কবি কাজী নজরুল ইসলাম। চল চল চল, কবি কাজী নজরুল ইসলাম। অর্থাৎ এই কবিতাটি জাতীয় কবি লিখেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি এই কবিতা লিখেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কবিতা শুরু করি। দেখো চল চল চল, কাজী নজরুল ইসলাম। চল চল চল, চল চল মানে সামনের দিকে চলতে বলি, ইচ্ছে যে চলো চলো চলো, যেটাকে বলি আমরা এ চলো এ চলো, তাই না? সেটাই তিনবার নিয়ে এসে বলতেছে চল চল চল, মানে সামনে চলতে বলতেছে, ঠিক আছে? দেখো চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল। ঊর্ধ্ব গগনে বাজে মাদল, ঊর্ধ্ব ঊর্ধ্ব গগন মানে আকাশে, ঊর্ধ্ব মানে কি উঁচু না, সেটা বলতেছে ঊর্ধ্ব গগনে বাজে মাদল, ঠিক আছে? আচ্ছা মাদল মানে তবলা হতে পারে, বাদ্যযন্ত্র এমন কিছু হতে পারে। দেখো তাহলে ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতে তরুণ দল, চল রে চল রে চল 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 চল। দেখো কাজী নজরুল ইসলাম এটা এমন একটা কবিতা লিখেছেন যেটা আসলে যুদ্ধের ক্ষেত্রে, হ্যাঁ, আর স্বাধীনতার আগে বা যুদ্ধের জন্য এর একটা উদ্বুদ্ধকরণ কে একটা কবিতা, এটাকে অনেক সময় বলা হয় রণসঙ্গীত। কি বলা হয়? রণসঙ্গীত। রণ রণ মানে যুদ্ধের জন্য যে সঙ্গীত দেওয়া হয় সেটাকে কি বলা হয়? রণ সঙ্গীত বলা হয়। এরপর আবার দেখো চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতে তরুণ দল, ঠিক আছে? তরুণ দল, চল রে চল রে চল 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 চল, ঠিক আছে? এটা চলতে বলেছে সবাইকে। এরপর দেখো উষার দুয়ারে হানি আঘাত। উষার দুয়ারে, উষা কি? উষা তো সাধারণত উষা মানে সকালের যে সময়টাকে বলে। উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙ্গা প্রভাত। রাঙ্গা মানে তাজা তুজা, একবার তাজা, ঠিক আছে? রাঙ্গা প্রভাত, প্রভাত মানে তো সকাল, অর্থাৎ নতুন একটা দিন নিয়ে আসবো, ঠিক আছে? আমরা টুটাবো তিমিরা, টুটাবো মানে ভাঙবো, দূর করব তিমির, তিমির শব্দ তো অন্ধকার, রাত, ঠিক আছে? তিমির মানে কি? অন্ধকার, অন্ধকার রাতের গভীর যেটাকে বলে, অর্থাৎ যখন বিপদ বেশি ঘুনে আসে তখন এটাকে কি বলে? তিমির রাত, অন্ধকার রাত, ঠিক আছে? তাই বলতেছে বাধার বিন্দা চল। আবার দেখো উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙ্গা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্দা চল, ঠিক আছে? তাহলে কি যত গভীর রাতি হোক, যত বিপদই হোক, যত কি যত কষ্টই হোক, আমরা কি করব সেই তিমির রাত, আমরা টুটাবো তিমির রাত, ঠিক আছে? আমরা অন্ধকারকে দূর করব। আবার দেখে নাও চল 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 কাজী নজরুল ইসলাম, চল চল চল
ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল চল চল। কত সুন্দরভাবে লিখছেন। দেখো, উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙ্গা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্ধা চল। এরপর দেখো দেখো ছেলেরাও যাচ্ছে, কি তরুণ ছেলেরা, অরুণ প্রাতের তরুণ দল, ঠিক আছে। দেখো তরুণ তরুণ ছেলেরা কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে কি সামনে এগিয়ে যাচ্ছে। দেখো, নব নবীনের গাহি এ গান, নব নব মানে নতুন, নব মানে কি নতুন। আচ্ছা, নব নবীনের গাহি এ গান, সজীব করিব মহাশ্মশান। সজীব মানে হলো তরুতাজা করার, কি সজীব শব্দের অর্থ তরুতাজা করা, আর মহাশ্মশান মানে শ্মশান যেটাকে বলে, যেখানে কোনো কি শ্মশান, সাধারণত হিন্দুরা যেখানে তাদের মৃতদেহ দেহ দাহ করে বা পুরায়, সেটাকে শ্মশান বলা হয়। আর মহাশ্মশান মানে তার শ্মশান এমন একটা জিনিস যেখানে কোনো গাছ তরুতাজা পাতা গাছগাছালি হয় না, যেখানে পড়ে সেই মাটি সহ কি পুড়িয়ে যায়। তাই কবি বলেন যে সজীব করে মহাশ্মশান, যত শুকনো জায়গায় হোক, যত কি না শুষ্ক জায়গায় হোক, সেখানেও কি সজীব অর্থাৎ তরুতাজা করবে, সেখানেও কি করবে তাজা করবেন, সেই কথাই বলছেন কবি। দেখো, নব নবীনের গাহিয়ে গান, সজীব করিব মহাশ্মশান, অর্থাৎ যেখানে কোনো গাছ গোছালা জ্বালায় না, সেখানেও পর্যন্ত তিনি কি করবেন, গাছ গোছালিয়ে জ্বালাইবেন, ঠিক আছে। এরপর দেখো, আমরা জানিব নতুন প্রাণ, বাহুতে নবীন বল, বাহুতে নবীন বল, নবীন বল বাহু, যেটা আমাদের বাহু, আসলে বাহুতে যত শক্তি থাকবে তত আমরা কি কাজ করতে পারবো, তত সাহস বাড়বে, ঠিক আছে। প্রিয় শিক্ষিত বন্ধুরা, দেখো সংক্ষিপ্ত, অর্থাৎ এই কবিতাটা হয়তো অনেক বড়, কিন্তু এটা সংক্ষিপ্ত আকারে এটা কি একে বইয়ে লিপিবদ্ধ করা হয়েছে। প্রিয় শিক্ষিত বন্ধুরা, আর একবার বলি, দেখো কীভাবে তোমরা এটা পড়বে। দেখো, শুরু থেকে শেষ পর্যন্ত কবিতার এটা আবার দেখে নাও। চল চল চল, কাজী নজরুল ইসলাম। চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল চল চল। উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙ্গা প্রভাত, আমরা টুটাব তিমির রাত, বাধার বিন্ধা চল। নব নবীনের গাহিয়ে গান, সজীব করিব মহাশ্মশান, আমরা দানিব নতুন প্রাণ, বাহুতে বাহুতে নবীন বল। দেখো কত সুন্দর তাহলে কবিতাটি। প্রিয় শিক্ষিত বন্ধুরা, আজকের আলোচনা থেকে, আজকের পাঠ থেকে তোমরা তোমাদের বাড়ির কাজ বুঝে নাও। দেখো, চল 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 কবিতা ভালোভাবে পড়বে, প্রথমে কাজ হলো যে কোনো পড়া আগে ভালোভাবে পড়তে হবে। হ্যাঁ, সেটা গদ্য হোক, গদ্যাংশই হোক, বা গদ্য হোক, বা পদ্য হোক, বা সরা হোক, যেটাই হোক, যে পড়াই হোক, সেটা আগে ভালোভাবে তোমরা পড়ে নিবে, যেন উচ্চারণ বানানগতভাবে কোনোভাবেই ভুল না হয়। এরপরে কী করবে, এবং মুখস্থ করবে, এই কবিতাটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই মুখস্থ করবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি কবিতা। তুমি তো বলছি এই কবিতাকে কী বলে, রণসঙ্গীত বলা হয়, এর জন্য এই কবিতাটি কি পুরোটা তোমরা মুখস্থ করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পড়া এ পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আগামীতে আবার দেখা হবে অনলাইন ক্লাসে ইনশাআল্লাহ। ধন্যবাদ।